নির্বাচনকে সামনে রেখে নাশকতার চেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন। সন্ধ্যায় বড়দিন উপলক্ষে সেন্ট ম্যারিজ ক্যাথিড্রাল গির্জায় গিয়ে তিনি বলেন, নাশকতাকারীরা বিভিন্ন স্থানে কর্মসূচির নামে নাশকতা করলেও প্রকাশ্যে তা পারছে না, সাধারণ মানুষের এসব নাশকতার সমর্থন নেই। এই সময় ট্রেনে আগুন লাগার ঘটনায় আজিবি বলেন, প্রতিটি স্থানে আইপি ক্যামেরা স্থাপনের কাজ শুরু হয়েছে, দ্রুতই কাজ শেষ হবে। বড়দিন উপলক্ষে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।